বিয়ে হচ্ছে, আমার খুব ভালো লাগছে, আল্লাহ তাকে সুখে রাখুক। আর হচ্ছে আমার বাচ্চাকে অনেক দেখেছে, মানে উনি ওনার কাছে পড়েছে, হচ্ছে ল্যাবরেটরি স্কুলে চান্স পেয়েছে ও, একমাত্র ওনার জন্যই। অনেক মানে কি আর বলবো, বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাকে সুখে রাখুক। ওনাকে মানে নাম ধরে তার বলতো না, বললো তো ভালোবাসা মিস, মানে নামই রেখে দিয়েছিল ভালোবাসা মিস। খুব ভালোবাসতেন ওটাই। আমাদের বন্ধু মোহাম্মদ আরিফুজ্জামানের বিয়েতে এসে আসলে আমরা মানে প্রচণ্ড আনন্দিত এবং গর্বিত। তার বিয়েতে এসে আসলে সবকিছু খুবই ভালো ছিল। তার শ্বশুর বাসার অ্যারেঞ্জমেন্ট, খাতির যত্ন, খাবার দাবার, তাদের অতিথি আপ্যায়ন, সবগুলো আসলে খুবই খুবই ভালো ছিল। এই জন্য আমাদের খুবই ভালো লাগছে বিশেষ করে, এবং তাদের আচার ব্যবহার সব কিছু ভালো। এবং আমাদের ভাবি অর্থাৎ আরিফুজ্জামানের ওয়াইফ, সেও দেখতে খুবই ভালো, সুন্দরী, এরকমের কি বলে, এরকম একটি মেয়েকে আমরা ভাবি হিসাবে পেয়ে আসলে খুবই আনন্দিত। বাল্যকালের বন্ধু আমার আরিফুজ্জামান, ওনার বিয়েতে অ্যাটেন্ড করতে পেরে আমি খুবই গর্বিত, খুবই খুশি। আর তার সাথে সাথে ভাবিকে দেখার খুব ইচ্ছা ছিল, আমি দেখলাম এবং ভাবি খুবই সুন্দরী। আমি আশা করি তাদের সংসার ইনশাল্লাহ সুখের হবে, তারা ভালোভাবে জীবনযাপন করবে, সারা জীবন তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে। আর আমি এই দোয়া কামনা করে তাদের সুখী সংসার কামনা করেই এ পর্যন্ত।